সম্মানিত মৎস্যোদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আমাদের দেশের মাছের বাজারে কম দামের মাছের তালিকায় পাঙ্গাস মাছ অন্যতম। দামের দিক দিয়ে একটু কম থাকায় বিশেষ করে আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষের আমিষের চাহিদা মেটাতে পাঙ্গাস মাছের ভূমিকা অনস্বীকার্য। পাঙ্গাস মাছের কাঁটা কম হওয়ায় অনেকেই এই মাছ খেতে বেশ পছন্দ করেন। আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে একসময় অনেক বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যেত, কিন্তু এসব দৃশ্য প্রায়ই বিরল। বর্তমান সময়ে আমাদের দেশে পুকুরে বাণিজ্যিকভাবে এই পাঙ্গাস মাছের চাষ করা হচ্ছে। অন্যান্য মাছের মতো পাঙ্গাস মাছ চাষও একটি লাভজনক পেশা। পাঙ্গাস মাছ চাষ করে অনেক মৎস্যোদ্যোক্তা ভাইরাই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। বর্তমান সময়ে মাছ চাষের সঠিক পদ্ধতি অবলম্বন করে বেশ সহজেই লাভবান হওয়া যায়। পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখলে পাঙ্গাস মাছ চাষ করে বেশ ভালো লাভবান হওয়া যায়। পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুতি। পাঙ্গাস মাছ চাষ করার জন্য চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করতে হবে শতক প্রতি 1 কেজি হারে। পুকুরের তলদেশে যদি কাদা থেকে যায় তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পাঙ্গাস চাষের জন্য নির্বাচনকৃত পুকুরে যদি ইতোপূর্বে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি শতক প্রতি 500 গ্রাম হারে পটাশ সার দিতে হবে। চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে পুকুরের পানির গভীরতা 1 মিটার হওয়া ভালো। এরপর যে বিষয়টিতে গুরুত্ব দিতে হয় তা হচ্ছে পাঙ্গাস মাছের পোনা মজুত। পুকুরে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে দুইভাবে চাষ করা যায়, একটি মিশ্র চাষ আর একটি একক চাষ। মিশ্র চাষের ক্ষেত্রে পুকুরে পোনা মজুদের সময় পাঙ্গাস, তেলাপিয়া এবং শিং মাছের পোনা মজুত করা যেতে পারে এবং সাথে কিছু কার্প জাতীয় মাছের পোনা ছাড়লেও ভালো হয়। আর একক চাষের ক্ষেত্রে পাঙ্গাস মাছের একক পোনা দিয়ে আপনারা চাষ করতে পারবেন। একক কিংবা মিশ্র যে পদ্ধতিতে পাঙ্গাস মাছের চাষ করুন না কেন, পাঙ্গাস মাছের জন্য অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে ইনশাল্লাহ পাঙ্গাস মাছ চাষ করে আপনারা সহজেই লাভবান হতে পারবেন। তবে অবশ্যই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা থাই পাঙ্গাস চাষ করার চেষ্টা করবেন। আপনারা যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরাই চাষ করার জন্য থাই পাঙ্গাস মাছের পোনা খোঁজেন, আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা। আমাদের কাছে এই পোনাগুলো ছাড়াও বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা মজুত রয়েছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা চাষের জন্য থাই পাঙ্গাস মাছের পোনা নিতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই ফোন করুন। অথবা যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে, চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন।